আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির রওশনপন্থীদের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তাব ফিরিয়ে দিল তানবীর হোসেন আশরাফি নামে এক সাবেক ছাত্র নেতা। দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সংবাদ সম্মেলনে তানবীর হোসেন আশরাফি বলেন, আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে নির্বাচনে জাতীয় পার্টির রওশনপন্থী বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বড় একটি রাজনৈতিক দলের একাংশ তাদের প্রতীক নিয়ে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি সেই প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। সেই সাথে বলতে চাই, আমি কখনো জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকার চিন্তা করি নাই। একটি রাজনৈতিক দল থেকে তাদের প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করার প্রস্তাব পেয়েছি, যার মাধ্যমে প্রস্তাব পেয়েছি আমার কাছে, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, আমার 37 বছরের জীবনে বিভিন্ন ধরনের সফলতা আলিঙ্গন হলেও এই প্রস্তাব প্রাপ্তি আমার জীবনে একটি বড় অধ্যায়। তাদের বিচক্ষণ রাজনৈতিক চিন্তায় আমাকে সংযুক্ত করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।